এনআরসি করে পাগলা করে দিচ্ছে। এনআরসি কি জিনিস? তুই আমার কাগজ দেখবি, তুই কে? তুই কি সাধু? তোকে আমাকে আধার কার্ড দেখাতে হবে, আমার বাপের পরিচয় দিতে হবে, আমার দাদার পরিচয় দিতে হবে। তুই কে? তুই কে? তুই কি রাজা? তোর হাতে কি রাজতন্ত্র আছে? এটা তো গণতন্ত্র, আমি দেখাবো না দেখাবো নি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তাই কথা ঠিক না বলি? আর আপনাদেরকে বলছি, যদি কেউ বলে আধার কার্ড দেখা, পরিচয় পত্র দেখা, সঙ্গে সঙ্গে বলবেন তোর তাকে দেখি। তোর যেমন দেখার অধিকার আছে, আমারও দেখার অধিকার আছে। এই কথা ঠিক না বলি? আমার কথা বুঝতে পারছেন? তোর যেমন দেখার অধিকার আছে, আমারও দেখার অধিকার আছে। দেশটাকে বিক্রি করে দিয়েছ, দেশটাকে বিক্রি করে দিয়েছ সফাইনি। হ্যাঁ, এই কিছুদিন আগে কলকাতায় এসেছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে, কি নাম? অমিত। শালার জন্মের গন্ডগোল আছে, শালার দু বাপের জন্ম, বুঝতে পারছেন না? তাই ওর নাম দিয়েছি আমি আবু জেহেল। কেন? ওর চেহারা, ওর মাথা, ওর বডি, ওর পেট, ওর হাঁটা ঠিক আবু জেহেলের মতো। তাই আমি নাম দিয়েছি ওর নাম আবু জেহেল। কি নাম বললাম? ভাই না কিছু জোরে বলতে পারছেন না? কি নাম? আরে একটু জোরে বলেন। সে আবু জেহেল কলকাতায় এসে বলছে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, পাঞ্জাবি থাকবে, সিডুল কাস্ট থাকবে, সিডুল টাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে। যেন মনে হয় আমি সম্পর্ক, যেন বাবার সম্পর্কে এটা মুসলমানকে রাখা হবে না, ওর বাবা সব চলে যাবে। চলে যাবে, হাতে দেখেন চলে যাবে। আর যদি আসে ব্যবস্থা করতে পারবেন তো? এইদিক ওদিকে যাবার প্রয়োজন নাই, বিলিয়ে যাওয়ার প্রয়োজন নাই। জানলে আমার আধার কার্ড কি করে হবে? ওরে বিলিয়ে সাহেব, আমার আধার কার্ডটা ঠিক করলে, ওরে আমার রেশন কার্ডটা ঠিক করলে, কোথাও যাবার প্রয়োজন নাই। মাঝে মাঝে আমার সালে যাবেন, আমার সালে। কোথায় যেতে বলেছি? কোথায় যেতে বলেছি? এই কোথায় যেতে বলেছি? মাঝে মাঝে একটা করে মাল তৈরি করো, নিজেও বাঁচবো, গিরামকেও বাঁচাবো, ঠিক না? আমার কথায় আপনারা একমত? দেখি কারো কারো একমত? মাশাল্লাহ, না রে তাকবীর। আর এই সময় যদি কেউ বলে আমি কবি, আমি জামাতি, আমি ফুরফুরা, আমি আইলে হাদিস, আমি বেরোলি, ঠ্যাংটা ধরে আসার মারব। আল্লাহ রসুল বলছেন, তোরা আখিরি জামা নাই, তোদের উপরে যখন অত্যাচার হবে, জুলুম হবে, তোরা এক হয়ে যা। আমি আল্লাহ তোদের পিছনে 70,000 করে ফেরেশতাকে দাঁড় করিয়ে দেবো। জোরে বলুন না সুবহান। মুসলমান কি করে এক হবে? মুসলমান কি করে এক জায়গায় দাঁড়াবে? এই কথাটা তুমি মাইকে বলো, এ ঠিক বলছে না? বলবো। হ্যাঁ, এ কিছুদিন আগে বলছে এসে যে মুসলমানকে তাড়ানো হবে, মুসলমান তাড়াবো। আবার কি বলেছে জানেন? ওই হারাম কর বেজন্মের বাচ্চা কি বলেছে জানেন? আবু জেহেল, আমরা তো সব জায়গায় লাঠি ঘোরাচ্ছি, দিল্লিতে লাঠি ঘোরাচ্ছি, বোম্বে লাঠি ঘোরাচ্ছি, হায়দ্রাবাদে লাঠি ঘোরাচ্ছি, বিহারে লাঠি ঘোরাচ্ছি, ইউপিতে লাঠি ঘোরাচ্ছি, এবার আমরা পশ্চিমবাংলায় লাঠি ঘোরাবো। এ ছেলেরা জোয়ান জোয়ান ঘোরা, তারপরের দিনে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিকি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, ও অমিত, ও অমিত, তোমাদের লাঠি দিল্লিতে ঘুরতে পারে, তোমাদের লাঠি বিহারে ঘুরতে পারে, তোমাদের লাঠি ইউপিতে ঘুরতে পারে, তবে তোমাদের লাঠি পশ্চিম বাংলায় ঘুরবে না, ঘুরবে না। তার একটি মাত্র কারণ, এই পশ্চিম বাংলার মাটিতে তাম পৃথিবীর মুজাহিদে জবান আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন। জোরে
বাংলার মাটিতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে থাকবেন, যতদিন পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে মুস্তফা মাদানি শুয়ে থাকবেন, যতদিন পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে শেরে মাস্তান হারে ভরসা শুয়ে থাকবে, যতদিন পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে পাঁচ হুজুর বীর গেবলা শুয়ে থাকবে, গঞ্জে সোয়াদা শুয়ে থাকবে, হোসেন বুখারি শুয়ে থাকবে, চার শহীদান হুজুর শুয়ে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক এই পশ্চিম বাংলার মুসলমানদের হেফাজত করবেন। জোরে বলবেন সবাই, একটু জোরে বলবেন না, এ হেফাজত কারনিওয়ালাকে এ হাত তুলে বলেন। আর আল্লাহ যদি হেফাজত করে বান্দারা ক্ষতি করতে পারবে? জোরে বলি পারবে? শুধু আমাদের প্রয়োজন এখন কি জানেন, আমাদেরকে এক হওয়া আর মাঝে মাঝে কামার সালে যাওয়া। বুঝতে পারছেন না, এই কথাটা আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি বলে ওরা উঠে পড়ে লেগেছে যে একে কবে ফেলা যায়, কবে সুযোগ করে অ্যারেস্ট করা যায়। এর আমাকে অ্যারেস্ট করতে গেলে তোদের ল্যাস দরকার আছে, কথা ঠিক না বটি? ল্যাসটা কর, তারপর আমাকে ধরার চিন্তা করবি। আর আমার চেয়ে বড় বড় কথা দিলীপ ঘোষ বলছে, তাকে ধরতে পারবো না? আর তাকে ধরলে তো ভাইপো চলে যাবে, নানোদা ফারোদা খারোদা ফারোদা নিয়ে একবার গলায় দড়ি দিয়ে টানতে 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 চলে যাবে। বুঝতে পারছেন না, তাকে ধরলে তো রাজীব ব্যানার্জি জেল হয়ে যাবে, জেল হয়ে যাবে। বাবা থাক, ওই মনীষের গুলোকে ধর, দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে ধর। আমি উলবেড়িয়াতে সভা করলাম, উলবেড়িয়ায় মোট 36টা জায়গায় সভা করেছি। উলবেড়িয়াতে গরুহাটে সভা হচ্ছে, আর আমাকে প্রশাসন উলবেড়িয়া থানার ওসি আমার কাছে এসে বলছে যে হুজুর আপনাদের ছেলেরা স্টেশনে গিয়ে ট্রেন ভাঙচুর করছে। আমি বললাম এখান থেকে স্টেশন প্রায় 1 কিলোমিটার দূর, আর আমাদের ছেলেরা টুপি মাথায় দিয়ে এত বড় অন্যায় কাজ করবে এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কেন? যখন বান্দার টুপিটা মাথায় দেয় বান্দার ভেতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত চলে আসে। জোরে বলুন না সবা, এই কথা ঠিক না বেটি? টুপি মাথায় দিয়ে দেশের সম্পদ নষ্ট করবে এটা তো ইসলাম বলেনি। কারণ ইসলাম ধর্মের মধ্যে একটা পবিত্রতা আছে, নামাজ পড়নে সে পড়লে মসজিদ মে দাখিল হো, আর মসজিদ মে দাখিল হোনে সে পড়লে উযু করো, আর উযু করনে সে পড়লে বাদন কো পবিত্র করো। তাহলে ইসলাম ধর্মের মধ্যে পবিত্রতা আছে না? একটু কথা বলে আপনাদের অসুবিধা হচ্ছে? এই গ্রামটার নাম কি? ওটা মোল্লাপাড়া, এই আদমি হ্যাঁ না পাইজামা হ্যাঁ বলছি, রাস্তার ওপারটা বলছে মোল্লাপাড়া। এ তুমি কি কমালে বক্সটা? তুমি এলে এখানে আরেকটু বাড়াও, এসেছো এখন বাড়াও। ও কি করছে, ও ভাঙছে নাকি? ও আচ্ছা খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও তাড়াতাড়ি। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে? এটা খুলে দিলে সমস্যা মিটে যাবে? বাপ খুলে দাও তো তাড়াতাড়ি। মাইক মানদের মাথায় টুপি কেন থাকে না? আমি তো মাথা কাজ করিনি, আমি তো বাংলাদেশে যাই বছরে দুবার। আচ্ছা টুপি মাথায় দিয়ে দিয়েছি, বাংলাদেশে আমি বছরে দুবার যাই, যে জলসায় যায় মাইক ম্যানদের মাথায় টুপি থাকে, মনটা আমার এত বড় হয়ে যায়। আমি একদিন একটা মাইক ম্যানকে জিজ্ঞাসা করছি, ভাই তোমার মাথায় টুপি কেন? বলছে আমরা যদি টুপি না মাথায় দিই আমার মাইকে কোরআনের কথা হবে, রসুলের কথা হবে, আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? যে তোর মাইকে কোরআনের কথা হলো, তুই তো টুপি মাথায় দিলি না, তাহলে আমার মাইক সেট কি ভালো বাজবে, নষ্ট হয়ে যাবে? একটু বাড়াও, কমাচ্ছে না বাড়াচ্ছে আল্লাহ জানে।
আর একটু বাড়ান এদিকে আসি, আবার কমিয়ে দিল নাকি? তুমি আমার গাড়িতে যাবে, সরকারি বাতি লাগানো গাড়ি দেখতে পাচ্ছ আছে, ওই গাড়িতে গিয়ে আমার ড্রাইভারকে বলবে আরবের টুপি আছে ভাই জানের, কি বলবে? বলছে কি জ্বালাই ফেলে দিয়েছে আমাকে। এই দেখেছো তোমার কত বড় ভাগ্য জন্ম, আমি আরবের টুপি তোর মাথায় দেবো। আর কি বলছে, কি জ্বালাই ফেলে দিল, শুনতে পাচ্ছ? তোমার বিয়ে হয়েছে, হয়ে গেছে তো? তো বউকে গিয়ে বলবে যে ভাইজান একটা আরবের টুপি আমার মাথায় দিয়েছে, বউটা কত খুশি হবে দেখবে। যাও নিয়ে এসো, এ পালাবে না তোমার। বাবাজি একটু আগিয়ে আসেন তো, পিছনে মানুষ অনেক দাঁড়িয়ে আছে, সামনের দিকে একটু আগিয়ে আসতে পারবেন? সামনের দিকে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট করে উঠলে আবার ওই জায়গাটাকে গরম করতে 15 মিনিট টাইম লাগবে। একটু সামনের দিকে আগিয়ে আসেন, ব্যাস। ও পিছনে মানুষ যারা আছেন আপনারা ভেতরে এসে বসেন। এই উত্তরবাদে জলসায় আমি কাসেম সিদ্দিকী গতবার এসেছিলাম, এবছরও এসেছি। এই আপনারা সকলে খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, বহু মানুষ হাত তুলেছে, প্রায় 60-70 জন হাত তুলে বলে খুঁজে আমরা অখুশি। আর কারা কারা খুশি আছে দেখানি তো খুশি, মাশাআল্লাহ নারে তাকবীর। আর এই 60-70 জন হাত তুলে বললে হচ্ছে আমরা অখুশি, বুঝতে পারে স্লিপ কে হাতে ধরে আছে। তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করে নেব। ও যারা যারা হাত তুলেছে ওরা ঠিক মতো ওয়াজ শুনছে না, ওরা শুধু মাঝে মাঝে চিন্তা করছে যে তাবারকের ব্যবস্থা আছে না নেই, আছে ওই জন্য তো হাতটা তুলছে। বাপ তাবারকের ব্যবস্থা এখানে থাকে না, আমাদের হাওড়া হুগলি 24 পরগনা মানে আমাদের ওই সাইডটাই হয়, তবে তাবারকের ব্যবস্থা করতে হবে। দাঁতপুর বলে একটা গ্রাম আছে না নেই, দাঁতপুর নাম শুনেছেন? আমি ওইখানে কিন্তু 2014 থেকে তাবারকের ব্যবস্থা করে দিয়ে এসেছি। 2014 আমি 18টা গরু তুলেছি। দাঁতপুর মাদ্রাসা তেসরা চৈত্র জলসা হল, আজও পর্যন্ত সেখানে তাবারকের ব্যবস্থা চলছে। তাই বুঝতে পারছেন না যে আজকে তামাম বিশ্বেই আমার আল্লাহ পাক যেমন রসুল পাকে সম্মানটা বাড়িয়েছেন, আমার আল্লাহ পাক তেমন তামাম বিশ্বে মুসলমানদের সম্মানটা আল্লাহ বাড়াচ্ছে। আর আজকের মুসলমানদের সম্মান বাড়াচ্ছে বলে আজকের ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তামাম বিশ্ব এখন মুসলমানদের পিছনে পড়ে গেছে যে মুসলমান জাতকে কি করে কমানো যায়। আমি কলকাতার এসে বলছে আমি সব জায়গায় দাদাগিরি দেব, আর আমার কথা হলো আর আপনাদের কথাও বলি, দাদাগিরি দিবার আগে চিন্তা করতে হবে কাকে নিয়ে তুমি দাদাগিরি দিবে। এই কথাটা কিনা বেটি।